রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম। এটি বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণে এবং বাংলা একাডেমির পূর্বে অবস্থিত। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ দিকে 2.22 একর জমির উপর প্রতিষ্ঠিত ছিল রমনা কালী মন্দির ও আনন্দময়ীর আশ্রম। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বর্তমান দিঘিটির পাশেই ছিল এই মন্দিরটি। কথিত আছে, শঙ্করাচার্যের অনুগামী দর্শনার্থী সম্প্রদায় এ কালী মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় 500 বছর পূর্বে বদ্রীনারায়ণের যোগীমঠের সন্ন্যাসী গোপালগিরি ঢাকায় এসে রমনায় প্রথমে একটি আখড়া স্থাপন করেন। তখন এই আখড়া কাঠঘর নামে অভিহিত হতো। পরে এ স্থানেই হরিচরণগিরি মূল মন্দির কমপ্লেক্সটি নির্মাণ করেন। মূল মন্দিরটি ছিল কাঠের, তাই কাঠগোলা কালীবাড়িও বলা হতো সেটিকে। মূল মন্দিরের ভিতর থেকে 120 ফুট উঁচু চূড়া ছিল। মূল মন্দিরটির সুউচ্চ মিনার বহু দূর থেকে দেখা যেত। ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির 1971 সালের 27 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়। তারা মন্দির ও আশ্রমটিতে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের সেবায়ত সহ প্রায় 100 সন্ন্যাসী ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষ নিহত হয়। 1971 সালের 27 মার্চ রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিল তা রমনা গণহত্যা নামে পরিচিত। এক তীর্থভূমি রাতারাতি পরিণত হয়েছিল বদ্ধভূমিতে। এ সময় কালী মন্দিরের পুরোহিত ছিলেন শ্রীমদ স্বামী পরমানন্দগিরি। 2006 সালে ভারত সরকার মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে 7 কোটি টাকা ব্যয়ে 2021 সালে রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা উদ্বোধন করেন আর রমনা কালী মন্দির ফিরে পায় তার 5 শতাব্দী প্রাচীন ঐতিহ্য। তন্ত্রশাস্ত্রে মা কালীর নানা প্রকারের বিগ্রহভেদ বর্ণনা করা হয়েছে, তার মধ্যে রমনা কালী মন্দিরের কালী বিগ্রহ অন্যতম। পাথরের বেদির উপর শ্রী শ্রী ভদ্রকালীর সুউচ্চ প্রতিমা, চতুর্ভুজা মাতৃ বিগ্রহ, মহাদেবের শয়ান মূর্তির উপর দণ্ডায়মান, দুপাশে ডাকিনী যোগিনী, ভদ্রকালিকা দেবীর কণ্ঠে মুণ্ডমালা, লাল জবরমালা, দেবী মা লাল বস্ত্র পরিহিতা। রমনা কালী মন্দিরে বর্তমানে কালী মূর্তি ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল দুর্গা মন্দির, লোকনাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মা আনন্দময়ীর মন্দির, হরিচাঁদ মন্দির। রমনা কালী মন্দিরের মূল পূজা হল কালী পূজা। এখানে দুর্গাপূজাও খুব বড় করে করা হয়। তাছাড়া সরস্বতী পূজা, বাৎসরিক অনুষ্ঠান সহ নানা ধরনের ধর্মীয় উৎসব এখানে করা হয়। বিয়ে, অন্নপ্রাশন সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মন্দির প্রাঙ্গণে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আসেন মন্দিরে, বিভিন্ন দেশ থেকেও ভক্তরা আসেন। মন্দিরের প্রধান ফটক দিঘির উত্তর পূর্ব পাশে অবস্থিত এবং প্রধান ফটকের বাইরে রয়েছে 1971 সালের 27 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযোগে শহীদদের তালিকা সম্বলিত একটি স্মৃতিফলক। কথিত আছে, কালীবাড়ির সামনে দিঘিটি খনন করান ভাওয়ালের রানী বিলাসমণি। তবে ইংরেজ আমলের নথিপত্রে দিঘিটি ইংরেজ ম্যাজিস্ট্রেট ডস খনন করান বলে উল্লেখ আছে। সম্ভবত ভাওয়ালের রানী দিঘিটির সংস্কার করান।